দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন করছে বিএনপি। সেখানে আছেন সহকর্মী জাকারিয়া আহমেদ, যাচ্ছি তার কাছে। জাকারিয়া, অনশনে কি বলছে বিএনপি এবং কয়টা পর্যন্ত চলবে কর্মসূচি? কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ আর বিএনপির যে অনশন কর্মসূচি সেটি শুরু হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি মহাসচিব সিনিয়র নেতৃবৃন্দ নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। একটি বিষয় জানিয়ে রাখি, দ্রব্যমূল্যে তারা ফেব্রুয়ারি 25 তারিখ থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করছেন, সারা দেশব্যাপী তারা কর্মসূচি করেছেন, প্রতিবাদ কর্মসূচি করেছেন এবং সবচেয়ে সুশাসন কর্মসূচিটা আজকের কর্মসূচি তাদের যে ঘোষিত কর্মসূচি ছিল সেটি শেষ হচ্ছে। যদিও 10টায় শুরু হয়েছে, আগে কিন্তু নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন। আমরা দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই আজকের এই কর্মসূচি থেকে আপনাদের ধন্যবাদ। আমাদের যে আজকে নগর কর্তৃক আয়োজিত প্রতীকী অনশন থেকে একটাই আমাদের দাবি, যে এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, ওনাদের কাছে আমাদের একটি দাবি, ঈদের পরে যেন এই দাবি নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হয় এবং জনগণ পাশে আছে। জনগণের জন্যই বিএনপি রাজনীতি করে, জনগণ পাশে আছে, আগামী দিনেও থাকবে ইনশাআল্লাহ। আমরা রোজার পরে আরো দুর্বার আন্দোলনের মাধ্যমে আমরা এই সরকারের পতন ঘটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য কেন্দ্রের কাছে দুর্বার আন্দোলন প্রত্যাশা করতেছি। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে।